আসসালামু আলাইকুম ফ্রেন্ড, চলে আসলাম প্রতিবারের ন্যায় বাইক হাটে। এখানে কিন্তু 100 টাকায় বাইক বিক্রি হয়, বিষয়টি একটু পরে আমি আপনাদেরকে খোলাসা করছি। আর এখানে যে সকল বাইকের কালেকশন আছে, সে সকল বাইকের কালেকশন দেখলে কিন্তু আপনার মাথা অলরেডি নষ্ট হয়ে যাবে। একটু দেখেন ভাই, কতগুলো বাইক আসছে। একেবারে মিরপুর 13 মসজিদের যে সামনের গলিটি, এই সামনের গলি থেকে শুরু করে একেবারে শেষ মাথা পর্যন্ত প্রচুর বাইকের কালেকশন আছে। চেষ্টা করবো প্রতিটি বাইকের আপডেট প্রাইস জানিয়ে দেওয়ার জন্য। আসলে মিরপুর বাইক হাটের ভিডিও তো করার উদ্দেশ্য হচ্ছে যে বাইক হাটে যে সকল বাইকগুলো উঠে, সে সকল বাইকগুলোর সাথে যে শোরুমের বাইকগুলো থাকে, শোরুমের বাইকগুলোর দামের একটি কম্পিটিশনের দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা ভিডিওটি শুরু করি, একে একে আপনার বাইকগুলো দেখানোর চেষ্টা করি। তো প্রথমে আমরা যে বাইকটি এখানে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে টিভিএস 4V এক্স কানেক্ট। এটি হচ্ছে 2022 মডেল। তবে এখানে কিন্তু আরও একটা কথা বলে রাখি, যে সকল বাইকগুলো আনা হয় সে সকল বাইকগুলো কিন্তু প্রত্যেকটাই চাওয়া দাম আর কি। এখানে যে সকল দাম দেওয়া হয়েছে সে সকল দামগুলো কিন্তু প্রত্যেকটাই চাওয়া। আপনারা কিন্তু প্রত্যেকটা বাইকের দামাদামি করে বাইকের দামগুলো করতে পারবেন এবং নিতে পারবেন। তো দেখুন, এখানে কিন্তু দেখতে পাচ্ছি 2022 মডেল, 8000 কিলোমিটার এই বাইকটি চলেছে, অন টেস্ট বাইক। এটি কিন্তু ABS একটি বাইক, 1,75,000 টাকা কিন্তু দাম চাওয়া হচ্ছে। এরপরে যদি আমরা আসি সুজুকি ব্র্যান্ডের একটি বাইক দেখতে পাচ্ছি, সুজুকি মনোটন যে বাইকটি, এই বাইকটির ট্র্যাকটি হয়তো বা কোনো কারণে উঠিয়ে নেওয়া হয়েছে, যার কারণে কিন্তু আমরা দামটি বলতে পারছি না। এর পাশে যদি আমরা দেখতে চাই তাহলে এটাও কিন্তু টিভিএস 4V এক্স কানেক্টের 2021 মডেলের একটি বাইক। বাইকটি চলেছে 4,500 কিলোমিটার, 2 বছরের কাগজ করা আছে। বাইকটির দাম চাওয়া হচ্ছে কিন্তু 1,95,000 টাকা। প্রতিটি বাইকের আমি দাম বলবো, এই সকল দাম কিন্তু প্রত্যেকটি আস্কিং প্রাইস, এর থেকে কমে কিন্তু দামাদামি করে টেস্ট ড্রাইভ দিয়ে আপনারা প্রত্যেকটি বাইক ক্রয় করতে পারবেন। তারপরে আমরা যে বাইকটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে পালসার ডাবল ডিস্ক 2019 মডেল যে বাইকটি, এই বাইকটি চলেছে 32,000 কিলোমিটার এবং 2 বছরের কাগজপত্র করা আছে। বাইকটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,42,000 টাকা। পুশ করেন। আচ্ছা, এখন এর পাশে আমাদের আরও কিছু বাইক আছে। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত করতে গেলে ভিডিওটি মিনিমাম আপনার 2 থেকে 3 ঘন্টা হয়ে যাবে, যার কারণে আমরা চেষ্টা করবো যে যারা মূলত পাঠাও বা উবারের জন্য বাইক খুঁজছেন এবং নতুন বাইকের স্বাদ নিতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু আমরা কিছু বাইক আজকে কালেকশন দেখাবো। আমরা প্রথমে পালসারের কিছু কালেকশন দেখিয়ে আসি। তো দেখুন, পালসারের কালেকশনগুলোর ভিতরে এই একটা কালেকশন দেখতে পাচ্ছি, এটি হচ্ছে 2021 মডেল, 21-এ রেজিস্ট্রেশন করা হয়েছে। আর বাইকটি কিন্তু দেখতে পাচ্ছেন যে 17,000 কিলোমিটার চলেছে, 2 বছরের কাগজ করা আছে। বাইকটি সুপার ফ্রেশটি বলা যায়, বাট এইখানটা একটু ঘষা লাগা আছে আমরা দেখতে পাচ্ছি। প্রতিটি বাইক কিন্তু আপনারা টেস্ট ড্রাইভের সুযোগ পাবেন এবং ভালোভাবে দেখে শুনে বুঝে তারপরে কিন্তু বাইকগুলো নিতে পারবেন। বাইকটির প্রাইস চাওয়া হচ্ছে কিন্তু 1,46,000 টাকা। পাশাপাশি কিন্তু আমরা আরও একটি বাইক দেখতে পাচ্ছি, এটি হচ্ছে পালসার 2017 মডেল, 17-তে রেজিস্ট্রেশন করা আছে। বাইকটি 2 বছরের কাগজ করা আছে আর বাইকটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,20,000 টাকা। আমি বারবারই বলছি যে প্রতিটি বাইকের কিন্তু আপনারা দামাদামি করবেন, টেস্ট ড্রাইভ দিবেন, তারপরে কিন্তু এই বাইকগুলো ক্রয় করতে পারবেন। আসলে হাটের উদ্দেশ্য হচ্ছে কি, যে একটি শোরুমে গেলে শোরুমে কিন্তু বাইকগুলো বেশি থাকে না, আর হাটে আসলে কিন্তু প্রচুর পরিমাণে বাইক দেখা যায়। জাস্ট একটা ধারণা দেওয়া মাত্র যে এই বাইকগুলো এত প্রাইসে হতে পারে, এই একটা ধারণা দেওয়ার উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওগুলো আমরা করে থাকি। ফ্রেন্ড, তারপরে আমরা যে বাইকটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে পালসার, অর্থাৎ এখন যে বাইকগুলো দেখাচ্ছি তার ম্যাক্সিমামগুলো হচ্ছে পালসার থাকবে। এরপরে আমরা আদার্স যে সকল বাইক আছে সে সকল বাইকে যাবো, অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকবেন। এটি হচ্ছে 18 মডেল, 18-তে রেজিস্ট্রেশন, আর বাইকটি চলেছে কিন্তু 1,600 কিলোমিটার। এই বাইকটিতে কিন্তু 2 বছরের কাগজ করা আছে। বাইকটির আমরা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। বাইকটি হচ্ছে রেড এবং ব্ল্যাকের সমন্বয়ে তৈরি। এই বাইকটি কিন্তু সবারই চয়েসের একটি বাইক, আবারও বলছি 2018 মডেল। বাইকটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে মাত্র 1,38,000 টাকা। এরপরে যদি আমরা যে বাইকটিতে যাবো, এটি হচ্ছে UG5-এর 2022-এর লেটেস্ট মডেলের যে বাইক, এই বাইকটিতে আমরা চলে যাচ্ছি। এটি 2022-এর মডেল, মাত্র 10,000 কিলোমিটার চলেছে। কিন্তু বাইকটা যদি একটু ভালোভাবে দেখাই, যে 10,000 কিলোমিটার বাইক চললেও এই বাইকটি কিন্তু আমার কাছে মনে হচ্ছে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে। এটিতেও কিন্তু 2 বছরের কাগজ করা আছে, আর এই বাইকটির প্রাইস চাওয়া হচ্ছে 1,63,000 টাকা। এরপরে যদি আমরা আসি, এটিও হচ্ছে 2020-এর মডেল, এটিও কিন্তু সেম কিলোমিটার চলেছে, অর্থাৎ 10,000 কিলোমিটার চলেছে। বাইকটি 19-এর মডেল, 20-এ রেজিস্ট্রেশন করা আছে, 2 বছরের রেজিস্ট্রেশন করা, প্রতি লিটার তেলে আপনারা পেয়ে যাবেন এই বাইকটি 45 কিলোমিটার মাইলেজ। যদিও 45 কিলোমিটার লেখা আছে, বাট 45 কিলোমিটার নাও পেতে পারেন, যেহেতু ঢাকা শহর একটু যানজটের রাস্তা, যার কারণে কিন্তু এই বাইকটি কিন্তু মাইলেজ একটু আপডাউন হতে পারে। বাইকটি প্রাইস চাওয়া হচ্ছে 1,45,000 টাকা। এরপরেও যদি আমরা আরও একটি বাইক দেখতে চাই, এটি হচ্ছে 2019-এর মডেল এবং 19-এ রেজিস্ট্রেশন করা,
এই বাইকটি আমরা দেখতে পাচ্ছি 15,000 কিলোমিটার বাইকটি রান করেছে, কিন্তু 15,000 কিলোমিটার বাইক রান করলেও বাইকটি একেবারে সুপার ফ্রেশ আছে, যার কারণে কিন্তু এই বাইকগুলো আপনারা টেস্ট ড্রাইভ দিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। এই বাইকটিরও প্রাইস কিন্তু সেম চাওয়া হচ্ছে, অর্থাৎ এই বাইকটি কিন্তু 19-এর রেজিস্ট্রেশন করা আছে এবং 19-এর মডেল। বাইকটির প্রাইস চাওয়া হচ্ছে 1,45,000 টাকা। পাশাপাশি আমরা যদি আসি একটু লেটেস্ট কালেকশনের বাইকটি, এটি হচ্ছে 2015 মডেল। এই বাইকটি কিন্তু এখন আর পাওয়া যায় না, অর্থাৎ সিলভার যে ক্যাচিং আছে, সিলভার ক্যাচিংয়ের বাইকগুলো কিন্তু এখন আর আমরা দেখতে পারি না, সিলভার মার্কগার্ডের বাইকগুলো এখন আমরা দেখতে পারি না, যেহেতু আপডেট এসেছে। এই বাইকটি কিন্তু 2015 সালের মডেল, 15-তে রেজিস্ট্রেশন করা। বাইকটি চলেছে 17,000 কিলোমিটার। আর বাইকটিতে কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে এই বাইকটিতে কিন্তু একেবারে ফুল টাকার কাগজ করা আছে, অর্থাৎ 10 বছরের কাগজ করা আছে। 10 বছরের কাগজ সহ 150 সিসির এই বাইকটি পেয়ে যাচ্ছেন মাত্র 1,20,000 টাকা, সরি 1,12,000 টাকা। তবে প্রতিটি বাইক কিন্তু আমি আবারও বলছি যে দামাদামি করে নেওয়ার সুযোগ আছে, আপনারা দেখবেন ভালো লাগবে, দামাদামি করবেন, তারপর টেস্ট ড্রাইভ দেবেন, যে পছন্দ হলে তারপরে কিন্তু একটা নেগেটিভের সাথে কিন্তু আপনারা বাইকগুলো ক্রয় করতে পারবেন। এরপরে আমরা আরও একটি বাইক দেখতে পাচ্ছি, এটি হচ্ছে বাজাজ পালসারেরই 2018 মডেল। বাইকটি কিন্তু 18-তে রেজিস্ট্রেশন করা হয়েছে আর বাইকটি চলেছে 18,742 কিলোমিটার। বাইকটি 2 বছরের কাগজ করা আছে। এই বাইকটির প্রাইস চাওয়া হচ্ছে কিন্তু মাত্র 1,30,000 টাকা। পাশাপাশি কিন্তু আমরা আরও একটি পালসার দেখতে পাচ্ছি, এই পাশে জহির ভাই, এই পাশে পাশাপাশি কিন্তু আমরা আরও একটি পালসার দেখতে পাচ্ছি। এই পালসারটি কিন্তু 2016 মডেল, 16-তে রেজিস্ট্রেশন করা আছে আর বাইকটি কিন্তু 17,000 কিলোমিটার চলেছে। বাইকটিতে 2 বছরের ট্যাক্স টোকেন করা আছে, 1,20,000 টাকা আস্কিং প্রাইস দেওয়া হচ্ছে। পাশাপাশি কিন্তু আমরা আরেকটি ব্লু কালারের পালসার দেখতে পাচ্ছি। ব্লু কালারের পালসারগুলো কিন্তু অনেকের খুব বেশি প্রয়োজন হয়ে থাকে এবং অনেকের একটি চাহিদা সম্পন্ন বাইক হয়ে থাকে, যার কারণে কিন্তু এই বাইকগুলো সচরাচর অনেক থাকলেও দামটা কিন্তু একটু বেশি হয়ে থাকে। আমরা একটু ব্লু কালার বাইকটা দেখাচ্ছি, আর ব্লু কালার বাইকটির সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে আপনার টায়ার মার একটু দেখা দেন, টায়ার থেকে শুরু করে সমস্ত কিছুই, টায়ার সামনেরটা একটু পরিবর্তন করতে হবে, আর দামটাও কিন্তু অনেকটা কম রয়েছে, মাত্র 75,000 টাকায় কিন্তু আপনারা পালসার বাইকটি পেয়ে যাচ্ছেন। আসলে মাত্র 75,000 টাকায় পালসার বাইক সচরাচর পাওয়া যায় না। পালসার বাইক নাম শুনলে কিন্তু মনে হয় যে 1,00,000 বা 1,20,000 উপরে যেতে হবে, যার কারণে কিন্তু এই পালসার বাইকগুলো পেয়ে যাবেন এসব হাটে অনেকটাই কম মূল্যে। আমি আরও একবার বারবার আপনাদেরকে বলে দিচ্ছি যে একটি শোরুমে যখন আপনারা যাবেন, শোরুমে কিন্তু বাইকের কালেকশন অতটা থাকে না, এবং থাকলেও প্রতিটি মডেল কিন্তু একাধিক পরিমাণ থাকে না, যার কারণে কিন্তু হাটে আসলে আপনারা পালসারের সিরিয়াল, তারপরে ডিসকোভারের সিরিয়াল, আরটিআরের সিরিয়াল, প্রত্যেকটা সিরিয়াল মেনটেন করে কিন্তু আপনারা বাইকগুলো কিনতে পারবেন। এরপরে যদি আমরা আসি, আরও একটি পালসার দেখতে পাচ্ছি, এরপরে যদি আমরা আসি, আমরা কিন্তু আরও একটা পালসার দেখতে পাচ্ছি, এটিও 10 বছরের কাগজ করা আছে, 17 সালের কিন্তু মডেল এবং 17-তে রেজিস্ট্রেশন করা বাইকটি, 1,35,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। এরপরে আমরা কিন্তু আরও একটি বাইক দেখতে পাচ্ছি, যে ব্লু কালার বাইক, আমরা একটি ব্লু কালার বাইক দেখতে পাচ্ছি, এটিও কিন্তু 11-র মডেল এবং 11-তে রেজিস্ট্রেশন করা হয়েছে। বাইকটির চলেছে সর্বমোট 22,000 কিলোমিটার এবং ফুল টাকার কাগজ করা আছে, ফুল টাকার কাগজে এই বাইকটি পেয়ে যাবেন মাত্র 88,000 টাকায়, 88,000 টাকায় পালসার বাইক, এটি নজর কাড়ায় একটি দৃষ্টান্ত। পাশাপাশি কিন্তু আমরা পালসারের অনেক কালেকশন আছে, মানে প্রতিটি বাইকের হিউজ পরিমাণে কালেকশন আছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি যে আপনারা আপনার পছন্দের বাইকটি এই হাট থেকে আপনারা পেয়ে যাবেন। ভিডিওর মাঝখানে আমি এই হাটের লোকেশনটা একটু দিয়ে দিচ্ছি, এটি হচ্ছে প্লট 12 রোড নাম্বার 6, সেনপাড়া পর্বতা মিরপুর 13 BRTA মসজিদের ঠিক সামনের যে রাস্তাটি, এই রাস্তাটি। পাশাপাশি কিন্তু আমরা আরও একটি বাইক দেখতে পাচ্ছি পালসারের, এটি হচ্ছে 12-র মডেল, 12-তে রেজিস্ট্রেশন করা আছে। এই বাইকটিও কিন্তু ফুল টাকার কাগজ করা আছে, বাইকটির প্রাইস চাওয়া হচ্ছে মাত্র 86,000 টাকা, 86,000 টাকায় আসলে বাইক অবিশ্বাস্য ব্যাপার। এখন যে বাইকটি দেখাবো বন্ধুরা, এই বাইকটি হয়তোবা আপনাদের অনেকটাই পছন্দের একটি বাইক, অ্যাপাসি আরটিআর টু ভি দেখতে পাচ্ছি, 10-এর মডেল 11-তে রেজিস্ট্রেশন করা আছে। বাইকটি চলেছে 39,000 কিলোমিটার, এটিও কিন্তু ফুল টাকার ট্যাক্স টোকেন করা আছে, জাস্ট নেবেন আর চালাবেন, মাত্র 65,000 টাকায় অ্যাপাসি আরটিআর টু ভি, অবিশ্বাস্য হলো সত্যি, অ্যাপাসি আরটিআর টু ভি মাত্র 65,000 টাকা। পাশাপাশি কিন্তু আমরা আরও একটি আরটিআর টু ভি বাইক দেখতে পাচ্ছি, এটি হচ্ছে 17 মডেল, 17-তে রেজিস্ট্রেশন, 15,000 কিলোমিটার চলা বাইকটি, 2 বছরের কাগজ করা আছে, দাম চাওয়া হচ্ছে মাত্র 1,05,000 টাকা। পাশাপাশি কিন্তু আমরা আরও একটি মডিফাইড 160 আরটিআর বাইক দেখতে পাচ্ছি, এই বাইকটিও কিন্তু
17 মডেল এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে 19 সালে কিন্তু এই বাইকটি রেজিস্ট্রেশন করা হয়েছে, চলেছে মাত্র 5700 কিলোমিটার। তবে আমার যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে এই বাইকটি নিয়ে, বিকজ 17 সালের বাইক 5700 কিলোমিটার কখনোই এক্সপেক্ট করে না মানুষ, অনেকটা বেশি চলেছে। চেষ্টা করি প্রত্যেকটা জিনিসের সত্য উদ্ঘাটনের, যার কারণে কিন্তু আপনাদের কাছে আমি অনেক পরিচিত। তো এই বাইকটি চাওয়া হচ্ছে কিন্তু 1,10,000 টাকা, 2 বছরের কাগজ করা আছে। এরপরে যদি আমরা দেখতে এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিওয়ে যারা পাঠাও বা উবার রাইড করতে চাচ্ছেন, কম তেলে বেশি মাইলেজ পেতে চাচ্ছেন এবং দামে কম পেতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই বাইকটি অনেকটাই হেল্পফুল হবে। এবং এই বাইকটি সচরাচর রাস্তাতে অনেক বেশি দেখা যাচ্ছে, কিওয়ের যে আরকেএস এই বাইকের ডিমান্ড কিন্তু আপনাদের থেকেই থাকে। তো এই বাইকটা যদি আমরা বলতে চাই, তাহলে এই বাইকটা কিন্তু 2017 মডেল, 17-তে রেজিস্ট্রেশন করা আছে, বাইকটি চলেছে 44,000 কিলোমিটার, 2 বছরের ট্যাক্স টোকেন করা আছে, বাইকটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে মাত্র 90,000 টাকা। প্রতিটি বাইক কিন্তু আপনারা দামাদামি করার সুযোগ আছে। এরপরে যদি আমরা আসি হিরোর ভিতরে, হিরো আমি বলবো না, হাঙ্ক চিনে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। হিরোর হাঙ্ক এই মডেল কিন্তু বাইক আমরা দেখতে পাচ্ছি, জলপাই কালার বাইকটি, এটি 2018 মডেল, 18-তে রেজিস্ট্রেশন করা আছে, 18,000 কিলোমিটার বাইকটি চলেছে আর 2 বছরের ট্যাক্স টোকেন আপ টু ডেট করা আছে। বাইকটির প্রাইস চা হচ্ছে মাত্র 92,000 টাকা। এরপরে যদি আমরা আসি বন্ধুরা বর্তমান সময়ের লেটেস্ট যে বাইকগুলোর ভিতরে, সেই বাইকগুলোর ভিতরে একটি হচ্ছে হর্নেট, তাও আবার স্পেশাল এডিশন আমরা দেখতে পাচ্ছি, হোন্ডা হর্নেট স্পেশাল এডিশন, 2021 মডেল, 21-এ রেজিস্ট্রেশন করা আছে, মাত্র 6,000 কিলোমিটার চলেছে, বাইকটির 2 বছরের কাগজ করা আছে। এটি কিন্তু সিবিএস, আমি কিন্তু আবার বলে দিচ্ছি, এটি কিন্তু সিবিএস ব্রেকিং সিস্টেম অর্থাৎ কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম, অর্থাৎ 60/40-তে যে বাইকটি কাজ করে সেটি হচ্ছে এই বাইকটি এবং স্পেশাল এডিশনের এই বাইকটির 2 বছরের কাগজ করা আছে। এবং এই বাইকটির প্রাইস চাওয়া হচ্ছে মাত্র 1,80,000 টাকা। 21-এর মডেল বাইক, আপনারা জানেন যে বর্তমান সময়ে প্রত্যেকটি বাইকের প্রাইস কিন্তু অনেক হাই, আর হাই বাজেটে কিন্তু বাইক কিনতে হলে আপনাদের এই সকল বাইকগুলো এভাবেই দেখতে হবে, এভাবেই নিতে হবে। তো এরপরে আমরা যদি দেখি, তাহলে আমরা কিন্তু আরও একটি হোন্ডা হর্নেট বাইক দেখতে পাচ্ছি, এটি হচ্ছে 18-এর মডেল, 18-তে রেজিস্ট্রেশন করা, 19,200 কিলোমিটার বাইকটি রান করেছে, বাইকটিতে 2 বছরের ট্যাক্স টোকেন আপ টু ডেট করা আছে, এটি সিবিএস বা এবিএস কোনোটা নাই, অর্থাৎ প্লেন সিস্টেমের যে বাইকটি, এই বাইকটি এটি হচ্ছে মাত্র 1,35,000 টাকা দাম চাওয়া হচ্ছে। 1,35,000 টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হোন্ডা হর্নেট বাইকটি। এরপরে যদি আমরা আসি সবথেকে আকর্ষণীয় বাইকের ভিতরে এবং ব্র্যান্ড কোয়ালিটি যদি ধরতে চান, তাহলে ইয়ামাহা বাইকের ভিতর যদি আমরা আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইয়ামাহা ভার্সন টু কিন্তু হিউজ বেশি চাহিদা রয়েছে, যার কারণে কিন্তু এই বাইকটি সচরাচর অন্যান্য জায়গায় দেখা যায় না, বাট এই বাইকটি কিন্তু আমার নজর কেড়েছে। এই বাইকটি কিন্তু 17-এর মডেল, 17-তে রেজিস্ট্রেশন করা আর 21,000 কিলোমিটার এই বাইকটি রান করেছে। বাইকটির সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই বাইকটিতে ফুল টাকার রেজিস্ট্রেশন করা আছে, 10 বছরের কাগজ করা আছে, 10 বছরের কাগজ সহ এই বাইকটি 1,65,000 টাকা আস্কিং প্রাইস দেওয়া হয়েছে, আর 1,65,000 টাকায় আস্কিং প্রাইস দেওয়া হয়েছে। অবশ্যই নেগোসিয়েবলের কারণে এবং দামাদামি করে কিন্তু আপনি বাইকগুলো অনেকটাই কমে পেয়ে যাবেন। এরপরে আমরা আসবো ইয়ামাহার আরও একটি বাইক আছে, এটি হচ্ছে ভার্সন ওয়ান বাইকটি কিন্তু 13-এর মডেল, 14-তে রেজিস্ট্রেশন করা হয়েছে, বাইকটি চলেছে 23,000 কিলোমিটার এবং এই বাইকটিতেও কিন্তু 10 বছরের ট্যাক্স টোকেন আপ টু ডেট করা আছে, আর বাইকটির প্রাইসের কথা যদি বলি মাত্র 1,02,000 টাকা, অর্থাৎ এখানে কিন্তু 1,02,000 টাকা আস্কিং প্রাইস দেওয়া আছে, আপনারা হয়তো বা 90-95 এরকম হলে এই বাইকটা কিন্তু নিতে পারবেন। তো মাত্র 1,02,000 টাকায় কিন্তু আপনারা ভার্সন ওয়ানের এই বাইকটি খুব সহজেই পেয়ে যাচ্ছেন। এরপরে যদি আমরা আসি, ভার্সন ওয়ানের কিন্তু আরও একটি বাইক আছে, আমি একটু আগেই বলেছিলাম যে প্রতিটি বাইক কিন্তু হিউজ পরিমাণের কালেকশন আছে এখানটায়। তো এটি হচ্ছে 10-এর মডেল, 10-এ রেজিস্ট্রেশন করা আছে, 150cc-র বাইক, এখনও এই বাইকটিতে মোটামুটি 40 বা তার আশেপাশে মাইলেজ পাওয়া যাবে, বিকজ আপনারা জানেন যে ব্র্যান্ড ভ্যালু এবং ব্র্যান্ড কোয়ালিটি তারা কিন্তু তেলের সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু এই বাইকগুলো তৈরি করে, তাদের কথা এবং কাজের সঙ্গে যেন 100% মিল থাকে। তো এই হিসাবে চিন্তা করে আমরা যদি আসি, তাহলে 10 সালের মডেল, 10-এই রেজিস্ট্রেশন করা এই বাইকটি এবং ফুল টাকার কাগজ করা আছে এই বাইকটিতে, ফুল টাকার কাগজ সহ এই বাইকটি পেয়ে যাচ্ছেন মাত্র 1,22,000 টাকা। 1,22,000 টাকায় কিন্তু আপনারা ইয়ামাহা FZS ভার্সন ওয়ানের এই কালার বাইকটি আপনারা পেয়ে যাচ্ছেন, যা সচরাচর অন্যান্য শোরুমে গেলে আপনারা এর থেকে অনেকটাই বেশি রেটে কিনতে হবে, বাট এখানকার বাইকগুলোর প্রাইসের কম হওয়ার একটু কারণ আছে। কারণ হচ্ছে যে এখানে কিন্তু যে সকল বাইক রাখা আছে প্রত্যেকটা কিন্তু মালিকানাধীন বাইক,
অর্থাৎ বাইক হাটে যারা আছেন শুধুমাত্র তারা 100 টাকা রেজিস্ট্রেশন ফি নিয়ে এই হাটে বাইকগুলো কিন্তু তারা বিক্রি করে দেয়। সেই ক্ষেত্রে কিন্তু যারা বাইক নিয়ে আসেন তারা সরাসরি ক্রেতার সাথে নেগোসিয়েবল করে ক্রেতার সাথে কথাবার্তা বলে কিন্তু এই বাইকগুলো ক্রয় করতে পারেন এবং বিক্রয় করতে পারেন। তো এরপরে আমরা যদি আসি যে হিরো হাঙ্কের সাদা কালারের যে বাইকটি, এই বাইকটির কথা যদি আমরা বলতে চাই, এটিও কিন্তু একেবারে পপুলার একটি বাইক। বর্তমান সময়ে রাস্তাঘাটে আপনার উবার পাঠাও থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই বাইকটি হিউজ পরিমাণে ব্যবহার করা হচ্ছে। আর হিউজ পরিমাণে ব্যবহার করার কারণে কিন্তু বর্তমান সময়ে হিরোর প্রতিটি বাইকের দাম কিন্তু অনেকটাই বাড়ছে এবং অন্যান্য বাইকের দামটা কিন্তু তুলনামূলকভাবে অতটা বাড়ছে না যতটা হিরোর বাইকে বাড়ছে। তো অবশ্যই বুঝতে পারছেন যে হিরোর বাইকে কতটা চাহিদা রয়েছে। 2018 মডেল, 2 বছরের কাগজ করা আছে এবং 2018 সালে রেজিস্ট্রেশন করা আছে এই বাইকটি। মাত্র 1,06,000 টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা এই বাইকটি। যদি আপনারা, আপনাদেরকে আমি আবারও বলছি বারবার, যখন আপনারা শোরুমে যাবেন শোরুমে কিন্তু একটি মডেলের বাইক 2 থেকে 3টির বেশি দেখা যায় না। বাট এখানে হাটে আসলে কিন্তু একটি সুবিধা আছে যে এই দামগুলো ধারণা নিয়ে কিন্তু আপনারা যদি এখান থেকে বাইক নাও কিনেন যখন শোরুমে যাবেন তখন কিন্তু আপনার একটা ধারণার সৃষ্টি হয়ে যাবে। এরপরে যদি আমরা আসি হিরো হাঙ্কের রেড কালার যে বাইকটি, সেই বাইকটির দিকে একটু তাকাই, এটাও কিন্তু সেম মডেল। অর্থাৎ 2018-তে কিন্তু এটিও 2018 মডেল, 2018-তে রেজিস্ট্রেশন করা আছে এবং রেড কালারের বাইক। 17,000 কিলোমিটার এই বাইকটি চলেছে, 2 বছরের ট্যাক্স টোকেন করা আছে। এই বাইকটি কিন্তু মাত্র 1,00,000 টাকা প্রাইস নির্ধারণ করা হয়েছে। আর বাইকটির ইঞ্জিন থেকে শুরু করে আমরা সমস্ত কিছুর কথা একটু বলে নিতে চাচ্ছি যে আপনারা যখন আসবেন, আপনি যদি বাইক আসলে বাইক সম্পর্কে কিছু না বুঝেন তাহলে আমার একটি সাজেস্ট থাকবে যে আপনারা যারা বাইক বুঝে, বাইক চিনে এবং বাইকের ইঞ্জিন সম্পর্কে বুঝে তাদেরকে অবশ্যই আপনারা নিয়ে আসবেন। নিয়ে এসে তারপরে টেস্ট ড্রাইভ দিবেন, সমস্ত কিছু খুঁটিনাটি দেখে তারপরে কিন্তু আপনারা বাইকগুলো কেনার সুযোগ পাচ্ছেন। এরপরে যদি আমরা আসি মাইলেজের দিক থেকে অনেকটাই মানে কমফোর্টেবল ফিল করবে। অর্থাৎ বর্তমান তেলের যে দাম, সেই তেলের দামের কথা চিন্তাভাবনা করে কিন্তু এই সকল বাইকগুলো তৈরি করা হয় এবং অনেক আগে থেকেই আমরা জানি টিভিএস স্ট্রাইকার আর অ্যাপাসি আরটিআর দুটাকে ছোটো ভাই আর বড় ভাই বলা হয়ে থাকে। টিভিএস স্ট্রাইকার 125 যেটাকে ছোটো ভাই বলা হয়, এই বাইকটি কিন্তু 2017 মডেল, 2017-তে রেজিস্ট্রেশন করা হয়েছে। 18,000 কিলোমিটারে বাইকটি চলেছে, বাইকটিতে 2 বছরের ট্যাক্স টোকেন আপডেট করা হয়েছে এবং এই বাইকটির বর্তমান মূল্য কিন্তু আমরা জানি যে 1,30,000+। সেই হিসাব করলে কিন্তু এই বাইকটি আপনারা 98,000 টাকা যেহেতু এখানে দাম দেওয়া হয়েছে, অবশ্যই নেগেটিভের কারণে আপনারা 90-95-এর ভিতরে এই বাইকটা পেয়ে যাবেন। তো চলুন, এখান থেকে শুরু করে আসলে প্রচুর পরিমাণে বাইক আছে এখানে, আমরা চেষ্টা করব আরও কিছু বাইকের কালেকশন দেখানোর জন্য। এরপরে আমরা দেখাবো ডিসকোভার, দেন হিরো, দেন আরও ছোটো ছোটো সেগমেন্টের যে সকল বাইকগুলো আছে সেই সকল বাইকগুলো আমরা দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন, দেখতে থাকুন, পোস্ট করেন। তো ফ্রেন্ডস, এরপরে যদি আমরা আসি তাহলে একটু হায়ার সেগমেন্টের বাইকের ভিতরে আমরা আসতে পারি। বর্তমান সময়ে কিন্তু আমরা জানি যে ফেজারের দাম কিন্তু প্রায় 3,00,000 টাকার, 2,99,000 টাকা এবং সেই সঙ্গে কিন্তু রেজিস্ট্রেশন ফি দিতে হয়। অর্থাৎ আপনার যখন 3,00,000 টাকা দিয়ে বাইক কিনবেন আবার যদি 2 বছরের কাগজ করেন তাহলে কিন্তু 15,000 টাকার মতো লাগে। অর্থাৎ 3,15,000 টাকা বা তার আশেপাশে কিন্তু এই বাইকগুলোর দাম হয়ে থাকে। বাট বাইক হাটে কিন্তু এই সকল বাইকগুলো অনেকটাই কমে পেয়ে যাবেন। আমি যদি প্রথমে আসি, এটি হচ্ছে 20-এর মডেল যে বাইকটি, এই বাইকটা কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা আসলে মার্কেটে। একটু ভালো করে দেখা দেন 20-এর বাইকের, এই সকল বাইকগুলো কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা। এটি কিন্তু 20-এই রেজিস্ট্রেশন করা হয়েছে। আর বাইকটি যদি অডোমিটারের দিকে চিন্তাভাবনা করি তাহলে এই বাইকটা কিন্তু মাত্র 6,000 কিলোমিটার রান করেছে, 6,000 কিলোমিটার রান করেছে এবং বাইকটি কিন্তু 2 বছরের কাগজ করা আছে এবং এটি কিন্তু এফআই ইঞ্জিন। আপনারা যারা জানেন না তাদের জন্য বলছি যে এফআই ইঞ্জিনের কাজ কী। এফআই ইঞ্জিন হচ্ছে যে ফুয়েল ইঞ্জেকশনের সিস্টেমের মাধ্যমে কিন্তু ফুয়েলগুলা সাপ্লাই করে, যার কারণে কিন্তু এ সকল বাইকে হায়ার সিসি হওয়ার কারণে কিন্তু অনেকটাই বেশি তেলে আপনারা মাইলেজ পেয়ে যাবেন। 1 লিটারে অ্যাভারেজ আপনারা বড় বাইক হিসাবে 40 বা 45-এর মতো আপনারা মাইলেজ পেয়ে যাবেন। সবসময় কিন্তু এফআই ইঞ্জিনগুলো অনেকটাই বেশি তেল সাশ্রয়ী হয়ে থাকে। আচ্ছা, বর্তমানে এই বাইকটির বাইকের মূল্য দাঁড়াইছে 2,57,000 টাকা। এরপরে যদি আমরা আসি, এটি কিন্তু ফেজার ভার্সন 2, এটাও কিন্তু এফআই ইঞ্জিন এবং এটি হচ্ছে 2018-এর মডেল। ওটি ছিল 2020-এর মডেল এবং এটি হচ্ছে 2018-এর মডেল। বাইকটি রান করেছে কিন্তু 18,000 কিলোমিটার এবং বাইকটি কিন্তু 2018 সালে রেজিস্ট্রেশন করা হয়েছে। একটু চাকা বা অন্যান্য সাইড যদি আমরা দেখানোর চেষ্টা করি তাহলে একটু ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন আপনারা যে বাইকগুলো আসলে কতটা ফ্রেশ আছে। আসলে এ সকল বাইকগুলো যারা চালায় তারা কিন্তু অনেক শৌখিন প্রকৃতির হয়ে থাকে, যার কারণে কিন্তু এসব বাইকগুলো দেখেন দীর্ঘদিন ব্যবহার করার পরেও কিন্তু এর কালার, এর গেট আপ, এর স্টাইল কিন্তু সেম থাকে।
এই বাইকটি কিন্তু 18 মডেল, 18,000 কিলোমিটার চলেছে, 2 বছরের কাগজ করা আছে, FI ইঞ্জিন, এবং এই বাইকটির প্রাইস চা হচ্ছে 1,87,000 টাকা। যে কোনো শোরুমে যাবেন 18 সালের বা 19 সালের মডেল আপনাকে 2 লক্ষ টাকার উপরে প্রাইস প্রোভাইড করবে, দেন তারপরে কিন্তু নেগেচিয়েবল করে আপনারা এই বাইকগুলো নিতে পারবেন। যা হোক, সেটি হচ্ছে শোরুমের ব্যাপার। এখানে আসার উদ্দেশ্য এবং ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটি বাইকের আসলে এই প্রাইসগুলো সম্পর্কে আপনাদেরকে একটু অবহিত করা, যেন আপনারা অন্যান্য যখন শোরুমে যাবেন এ সকল বাইকের দামের সাথে তারা কম্পেয়ার করে এই সকল বাইকগুলো কিনতে পারেন। জাস্ট এই কারণে কিন্তু বাইক হাটের ভিডিওগুলো করা। এরপরে যদি আমরা আসি, 17 সালের মডেল একটি ফেজার দেখতে পাচ্ছি আমরা, 17 সালের মডেল রয়েছে এবং 18 সালে রেজিস্ট্রেশন করা হয়েছে। সিসি তো আপনারা সবাই জানেন, ফেজারের একটি সিসি হয় 150 সিসি, 15,000 কিলোমিটার এই বাইকটি চলেছে, 2 বছরের ট্যাক্স টোকেন আপডেট করা হয়েছে, মাত্র 1,90,000 টাকা কিন্তু আস্কিং প্রাইস। এরপরে আমরা অনটেস্ট একটি ফেজার দেখতে পাচ্ছি এবং রেড কালার যে ফেজারটি, এরপরে আমরা যে বাইকটি দেখতে পাচ্ছি অনটেস্ট একটি বাইক ফেজার ভার্সন 2, এটি হচ্ছে 2020-এর মডেল, 8,000 কিলোমিটার মাত্র চলেছে এই বাইকটি। একটু ভালো করে দেখা দেন ভাই, 8,000 কিলোমিটার চলেছে এই বাইকটি, একেবারে সুপার ফ্রেশ। যারা নতুন বাইক খুঁজছেন তাদের জন্য আমার মনে হয় যে এই বাইকগুলো আপনারা দেখতে পারেন। এবং এই বাইকগুলোর আরও একটি সুবিধা আছে, অনটেস্ট বাইক কিনলে হয় কি যে নাম ট্রান্সফার করতে যে 7,000 টাকা লাগে, আর 7,000 টাকা দিলে কিন্তু আপনারা নিজের নামে এই বাইকগুলো আসলে নিতে পারেন। তো আমার মনে হয় যে অনটেস্ট বাইক কেনা, একজন যারা কিনবেন বা যারা ক্রেতা আছেন তাদের জন্য অনটেস্ট বাইক কেনা অনেকটাই বেশি ভালো হবে। কোনো রকম হ্যাসেল থাকবে না, ফিঙ্গারপ্রিন্টে কোনো রকম সমস্যা থাকবে না, নিজের নামে হবে, শোরুম পেপার থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু নিজের নামেই হয়ে যাবে, যার কারণে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। 2,48,000 টাকা কিন্তু এই বাইকটির প্রাইস চাওয়া হচ্ছে। এরপরে যদি আমরা আসি যে রেডি পিকআপের যে বাইকগুলো বলা হয়, পালসার এনএস 2021-এর মডেল, এটিও কিন্তু অনটেস্ট আছে। আমি একটু আগে যে কথাগুলো বলছিলাম আমার রিপিট করছি না, মাত্র 7,000 কিলোমিটার কিন্তু এই বাইকটি চলেছে। বাইকটির চাকা যদি দেখেন, বাইকটির ডিস্ক যদি দেখেন এবং বাইকটির ইঞ্জিন কোয়ালিটি যদি দেখেন তাহলে কিন্তু একেবারে সুপার ফ্রেশ আছে এই বাইকটি। আর এই বাইকটি কিন্তু সব থেকে বেশি চাহিদা এবং হট সেল কালেকশনের ভিতরে একটি, বাজাজের যতগুলো বাইক বিক্রি হয় প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে তার ভিতরে কিন্তু এই বাইকটি সব থেকে বেশি বিক্রি হয়ে থাকে। এই বাইকটির প্রাইস চাওয়া হচ্ছে কিন্তু 1,78,000 টাকা। এরপর যদি আমরা আসি সুজুকি এসএফের দিকে, সুজুকি এসএফ নামটি শুনলেই বর্তমান সময় একেবারে হট কালেকশনের বাইকের ভিতরে একটি মনে হয়ে থাকে। সেটি হচ্ছে 2018-এর মডেল, 18-তে রেজিস্ট্রেশন করা আছে, 155 সিসির যে ইঞ্জিন দ্বারা ইঞ্জিন বেষ্টিত এই বাইকটি তৈরি করা হয়েছে এবং 2 বছরের কাগজ করা আছে। বাইকটির ফুল লুকিং, গেট আপ থেকে শুরু করে সমস্ত কিছু আমার চোখে দেখাতে অনেকটাই ভালো লাগছে, জানি না ক্যামেরাতে কেমন আসবে। অবশ্যই আপনারা যারা বাইক কিনেছেন তারা বাইক হাটে, বাইকের হাটে অবশ্যই আসবেন। এখানে কিন্তু 2টি হাট বসে, একটি হচ্ছে বাইক হাট এবং একটি হচ্ছে বাইকের হাট। আজকে আমরা যেখান থেকে ভিডিও করছি সেটি হচ্ছে বাইকের হাট। তো এই বাইকটি কিন্তু 2018-এর মডেল, 18-তে রেজিস্ট্রেশন করা আছে, 17,000 কিলোমিটার বাইকটি চলেছে, 2 বছরের কাগজ করায় এই বাইকটি কিন্তু পেয়ে যাচ্ছেন 1,76,000 টাকা সম্পূর্ণ আস্কিং প্রাইসে। এরপরে যদি আমরা আসি সুজুকি জিগজার এসএফের যে বাইকটি 2019-এর মডেল, 19-এ রেজিস্ট্রেশন করা আছে, এই বাইকটি কিন্তু 10 বছরের কাগজ করা আছে। অর্থাৎ যারা মূলত বাইকগুলা কিনেন এদিকে ধরেন, অর্থাৎ যারা মূলত 10 বছরের কাগজ করেন, 10 বছরের কাগজ করা মানে এই বাইকগুলা কিন্তু কখনো সেল করার জন্য এই বাইকগুলা তারা বিক্রি করতে চায় না। যখন তাদের বিশেষভাবে টাকার প্রয়োজন হয় তখনই কিন্তু এই 10 বছরের নাম্বার করা বাইকগুলা তারা হাটে নিয়ে আসে বা অন্যান্য শোরুমে বিক্রি করে। তার মানে বুঝতেই পারছেন 10 বছরের কাগজ করা বাইকগুলা কিন্তু পাওয়াটা খুব ভাগ্যেরও একটা ব্যাপার। আর তারপরেও যদি হয় সুজুকি জিগজার এসএফ বাইকটা কিন্তু সব থেকে বেশি চাহিদা সম্পন্ন একটি বাইক এবং ছোট থেকে বড় সবাই এই বাইকগুলো ব্যবহার করতে চায়। আমরা দেখতে পাচ্ছি এই বাইকটি কিন্তু 10 বছরের কাগজ করা আছে, 19-এর মডেল, 19-এ রেজিস্ট্রেশন করা আছে। বাইকটির প্রতি লিটার তেলে 40 কিলোমিটার মাইলেজ আশা করা যায়। বাইকটির প্রাইস চাওয়া হচ্ছে 2,10,000 টাকা। এরপরে কিন্তু আমরা আরও একটি জিগজার দেখতে পাচ্ছি, জিগজার এসএফ দেখতে পাচ্ছি, এটি হচ্ছে ডাবল ডিস্ক, 19-এর মডেল, 20-এ রেজিস্ট্রেশন করা বাইকটি চলেছে, 11,000 কিলোমিটার, বাইকটির FI ইঞ্জিন, এটি কিন্তু FI ইঞ্জিন। আর এর আগে যেটি দেখালাম যে ব্লু কালারের বাইকটি, এটি কিন্তু FI ইঞ্জিন না। FI এবং নন FI এর ভিতর পার্থক্য কিন্তু আমি একটু আগেই আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। অর্থাৎ FI বাইকে কিন্তু আপনার তেল সাশ্রয় হবে বেশি, আর FI ছাড়া যে সকল বাইক আছে সে সকল বাইক FI এর তুলনায় অনেকটাই কিন্তু কম মাইলেজ আপনারা পাবেন। তো মেরুন কালারের এই বাইকটি কিন্তু 2019-এর মডেল, 20-এ রেজিস্ট্রেশন করা আছে,
11,000 কিলোমিটার বাইকটি চলেছে। এই বাইকটি দুই বছরের কাগজ করা আছে, 2,05,000 টাকা কিন্তু দাম চাওয়া হচ্ছে। এখানে কিন্তু হিউজ পরিমাণে অ্যাপাসি আরটিআর এক্স কানেক্টের কালেকশন আছে। চেষ্টা করব এই সকল বাইকেরও আপনাদেরকে আপডেট প্রাইসগুলো জানিয়ে দেওয়ার জন্য। যদিও আপডেট প্রাইস বলতে একেবারে শোরুমে যে সকল বাইক থাকে সে সকল বাইক না, বর্তমানে হাটে যে সকল প্রাইস রয়েছে সে সকল প্রাইস সম্পর্কে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এটি আমরা দেখতে পাচ্ছি রেড কালারের একটা 4B ডাবল ডিস্ক, টিভিএস 4B এক্স কানেক্ট, সরি এক্স কানেক্ট না, টিভিএস 4B, এটা শুধুমাত্র ডাবল ডিস্ক, 19 মডেল, 19 রেজিস্ট্রেশন, 9,000 কিলোমিটার চলেছে। বাইকটি দুই বছরের কাগজ করা আছে। বাইকটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,46,000 টাকা, যার বর্তমান মূল্য আছে 2,30,000 টাকার উপরে প্লাস কাগজের দাম। তো ফ্রেন্ডস, আসলে প্রচুর পরিমাণে বাইক আছে, আর ভিডিও যেহেতু লং হয়ে যাচ্ছে আপনারা হয়তোবা এই ভিডিও দেখতে বোরিং ফিল করবেন, যার কারণে কিন্তু আমরা চাচ্ছি যে এই ভিডিওর দুইটি অংশ করতে, দুইটি অংশ করে আমরা আজকের যে বাইক হাট আছে, বাইক হাটের প্রতিটি বাইকের প্রাইসগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তো এই ভিডিওটি এই পর্যন্তই শেষ করতে চাচ্ছি। আর বাইক হাটের ঠিকানাটি আমি আরেকবার বলে দিচ্ছি যে মিরপুর 13 BRTA এর পিছনে, BRTA যে জামে মসজিদ আছে, মসজিদের ঠিক সামনের যে গলিটি সেই গলিতে কিন্তু প্রতি শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই হাটটি বসে থাকে। অবশ্যই আপনারা চলে আসবেন। আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।